অল রাইট গাইস, এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার মোবাইল দিয়ে তোলা ছবি কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। আমরা অনেকে হয়তো মোবাইল দিয়ে ছবি তুলে থাকি, কিন্তু কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয় এ সম্পর্কে আমরা জানি না। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে ব্লার করতে পারবেন। তো কিভাবে করবেন, তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো এটা করার জন্য ফার্স্ট আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, আর অ্যাপ্লিকেশনটা পাবেন হচ্ছে আপনারা গুগল প্লে স্টোরে। তো ফার্স্টে আমরা চলে যাব হচ্ছে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা জাস্ট সার্চ করব লুমি লিখে, LUMI লুমি লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম চলে আসবে। তারপরে দুই নম্বর যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতেছেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা আছে, এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা জাস্ট অ্যাপ্লিকেশনটার উপর একটা ক্লিক করে দেবো, লুমি অ্যাপটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তারপর আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড ব্লার করবো, সেজন্য আমার এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনি এখানে BG নামে একটি অপশন দেখতেছেন, এটার উপর জাস্ট সিলেক্ট করবেন। এটার উপর সিলেক্ট করার পর এখানে আপনারা দেখছেন BG ব্লার। তো এই BG ব্লারের উপর আপনারা একটা ক্লিক করবেন, তারপরে দেখতে পাচ্ছেন আমার এই ফটোটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো আমি চাইলে কিন্তু হালকা ব্লার করতে পারবো, এমনকি ফুল ব্লার করতে পারবো, একদম ফুল ব্লারও আমি করতে পারবো হালকা, আপনার পছন্দ মতো আপনি যেরকম চান সেরকম। তো আমি মূলত এরকম রাখবো যে যেন সঠিকভাবে বোঝা যায় হালকা একটু ব্লার হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা করে দিলাম। দেওয়ার পর আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের ছবির কিন্তু কালার কম বেশি আপনারা করতে পারবেন, মানে বিভিন্ন মডেলের কালারিং করতে পারবেন আপনারা চাইলে এখান থেকে। তো আমি জাস্ট আমি করলাম না, আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পারছেন। দেওয়ার পর এখানে টিক মার্কে দিবেন। দেওয়ার পর আপনারা কীভাবে এই ফটোটা সিলেক্ট করবেন, মানে সেভ করে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবেন। নিয়ে আসার জন্য পরে আপনারা একটি ডাউনলোডের মধ্যে একটি বাটন দেখতেছেন, এটার উপর টাচ করবেন, তাহলে আপনাদের এটা ডাইরেক্টলি আর কি ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে আসবে। তো দেখেন আমার এখানে কিন্তু অটোমেটিক এটা কিন্তু চলে আসবে, একটু সময় লাগবে, অটোমেটিক আমাদের একটু সময় লাগবে, তাহলে অটোমেটিক আমাদের অ্যাপটি কিন্তু আমাদের গ্যালারিতে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম টেক রিলেটেড ভিডিও রেগুলার আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর একটু কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।